আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হবে এর আগের দিনের আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট। আগের দিনে আমরা দেখিয়েছিলাম একটা নতুন সাইটের জন্য কিভাবে ইনফরমেটিভ কিওয়ার্ড রিসার্চ করা যায়। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখাবো সেটা হলো একটা নতুন সাইটের জন্য কিভাবে আপনি রিভিউ কিওয়ার্ড এবং সিঙ্গেল প্রোডাক্টের যে রিভিউ কিওয়ার্ডগুলো আছে, মানি কিওয়ার্ডগুলো আছে, এই সমস্ত জিনিস আপনি কিভাবে রিসার্চ করতে পারেন খুব কম সময়ের ভিতরে। তো এই রিসার্চগুলো করার জন্য আমি বরাবরের মতোই এইচরেফস ব্যবহার করব। যদি এইচএফস লিগেলি কেনার মতো আপনার কাছে বাজেট না থাকে, আপনি কোনো একটা গ্রুপ বাই টুল থেকে এইচএফস নিতে পারেন, খুব বেশি খরচ পড়বে না। এইচএফস যে লাগেই কিওয়ার্ড রিসার্চের জন্য এমন কোনো কথা নাই। লাইক আমি যদি আমার চ্যানেলটা একটু যাই, আমার চ্যানেলটায় এসেছি। আপনি যদি এই ভিডিওটা দেখেন, এটা গত সপ্তাহের ভিডিও যেখানে আমি ইনফরমেটিভ কিওয়ার্ড রিসার্চ করে দেখিয়েছি। ভিডিওটা এখন উপরে আই বাটনেও আসবে, সো এখানেও দেখতে পারেন আপনি। আর যদি আপনি কোনো কিওয়ার্ড রিসার্চ কোনো কিওয়ার্ড টুল ইউজ করতে না চান, তাহলে আমার একটা ভিডিও আছে যেটা আমি একদম ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ করে দেখিয়েছি, ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ভিডিওটা এখানে একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবেন। আমি দেখি ভিডিওটা পাই কি না। এই যে ভিডিওটা, সো আপনি যদি চান এই ভিডিওটা দেখতে পারেন, কোনো টুল ছাড়া কাজ করতে চাইলে এই ভিডিওটা উপরের আই বাটনে এখন এসে পড়বে, ওখানে ক্লিক করে দেখতে পারেন। তো এই সব কথাবার্তা বাদ, এখন আমরা দেখব কিভাবে একটা মানি কিওয়ার্ডগুলো খুঁজে বের করা যেতে পারে। তো ফার্স্টে আমরা এইচএফসে আসব। এইচএফসে এসে আমরা কিওয়ার্ডস এক্সপ্লোরারে যাব। আচ্ছা, এখানে আসার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে ফার্স্টে আমরা লিখব আপনার নিশের যে মেইন প্রোডাক্টটা সেটা আপনি লিখবেন। আমি হাইপোথেটিক্যালি এখন টেলিস্কোপ দিয়ে দেখাচ্ছি। সো ধরে নিলাম আমি একটা সাইট বানাচ্ছি টেলিস্কোপের উপর, এবং এখন আমার টেলিস্কোপের উপর কিছু মানি কিওয়ার্ড এবং সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ কিওয়ার্ড লাগবে। তো আমি সেক্ষেত্রে টেলিস্কোপ লিখব। টেলিস্কোপ লিখে আমি সার্চ করব। আচ্ছা, সার্চ করলাম। এখন আমরা ফ্রেজ ম্যাচে যাব। ফ্রেজ ম্যাচে আসার পর আপনি দেখতেছেন এখানে প্রায় 2,19,000 কিওয়ার্ড আছে। অবভিয়াসলি এই সবগুলো আমাদের জন্য না, আমাদের এখানে কিছু কাজ করা লাগবে। তো আমরা কি করব, কিছু ফিল্টার করব। ফিল্টার করব যে ওয়ার্ডগুলো দিয়ে, সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা ফিল্টার করব, মানে বেস্ট, টপ, রিভিউ, বাইং গাইড, গাইড। দ্যাট মিন্স আমরা এইচএফসকে বলবো যেসব কিওয়ার্ডের সাথে এই ওয়ার্ডগুলো আছে, যেগুলো নর্মালি মানি কিওয়ার্ডের সাথে থাকে, আমাকে তুমি খালি সেই কিওয়ার্ডগুলো দেখাও, ঠিক আছে? তো আমরা এটা কপি করব। এই ওয়ার্ডগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে আপনি ডাইরেক্ট কপি পেস্ট করতে পারেন। তো এগুলো আপনি কপি করে ইনক্লুডে যাবেন। ইনক্লুডে গিয়ে এনি ওয়ার্ডসে যেতে হবে, অল ওয়ার্ডস কিন্তু না, এটায় যাওয়া যাবে না। এনি ওয়ার্ডসে আসবেন, এসে এখানে পেস্ট করবেন, দেন অ্যাপ্লাই দিবেন। এখন কিন্তু 2,19,000টা কিওয়ার্ড আছে। অ্যাপ্লাই দিয়ে দেখি কতগুলো পাই। 8,623টা কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, তো এখন আমাদের 8,600টার মতো কিওয়ার্ড আছে, যেগুলা সবগুলোই মোটামুটি বলতে গেলে মানি কিওয়ার্ড, কিন্তু সবগুলো তো আমরা নিতে পারবো না। আমাদের এখানে কম্পিটিশন চেক করার ব্যাপার আছে, ডিফিকাল্টি চেক করার ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে আপনার কয়েকটা ওয়ে আছে কম্পিটিশন ডিফিকাল্টি চেক করার জন্য। ফার্স্ট যে ওয়েটা, সেটা হলো কি, আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে একটা ফিল্টার করতে পারেন। লাইক আমি কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে বলতে পারি হায়েস্ট 10, 10 কিওয়ার্ড ডিফিকাল্টির বেশি না এমন সব কিওয়ার্ড আমাকে দেখাও। তো আমি যদি এখন এখানে 10 দিয়ে অ্যাপ্লাই দেই, তাহলে 160টার মতো কিওয়ার্ড আছে, যেগুলোর কোনোটাই কিরি 10-এর বেশি না। সো এখান থেকে আপনি খুঁজে বের করতে পারেন। বাট আমি বারবার বলবো, যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছি, জাস্ট এখান থেকে ডাইরেক্ট একটা কিওয়ার্ড নিয়ে আপনি আর্টিকেল লিখেন না, আপনি এটার ম্যানুয়ালি চেক করেন, এটার কম্পিটিশন কীরকম, এটার যারা কম্পিটিটর তাদের আর্টিকেল কীরকম, কত ওয়ার্ডের আর্টিকেল তারা লিখেছেন, সেগুলোর কোয়ালিটি কীরকম, ম্যানুয়ালি চেক করার পর আপনি ডিসাইড করেন এই কিওয়ার্ডটা নিয়ে আপনি আগাবেন কি আগাবেন না। কারণ একটা মানি কিওয়ার্ডের জন্য যে আর্টিকেল লেখা হয়, মোটামুটি 4-5,000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখা লাগে, যেটা কিন্তু খুব কস্টলি হতে পারে। সো যদি আপনার কিওয়ার্ড রিসার্চটা ভালো না হয়, যদি আপনি জাস্ট একটা টুলের উপর ডিপেন্ড করে সব কিছু করেন, তাহলে কিন্তু খুব একটা স্মার্ট কাজ সেটা হবে না। সো এটা হবে আমার রেকমেন্ডেশন। আপনি চাইলে এরকম কিওয়ার্ডগুলো বের করে আপনি পরে ম্যানুয়ালি চেক করে দেখবেন যে কোনটার কী অবস্থা। আপনি চাইলে মানে এই 10টার যদি আপনার কাছে কম মনে হয়, আপনি একটু বাড়াই দিলেন, 15 দিলে আমরা আরও বেশি কিওয়ার্ড পাবো, এরকম করে করতে পারেন। আরেকটা ওয়ে এখন দেখাই আমি। আরেকটা ওয়ে হলো গিয়ে, আপনি চাইলে নর্মালি আমরা কী জানি,
যেসব কিওয়ার্ড একটু লং টেইল হয়, মানে কিওয়ার্ডে ওয়ার্ডের নাম্বারটা একটু বেশি থাকে, সেসব কিওয়ার্ডগুলো ইন জেনারেল একটু বেশি কম্পিটিশন একটু বেশি কম থাকে অন্যগুলোর থেকে। লাইক বেস্ট টেলিস্কোপ, এইটার যে কম্পিটিশন থাকবে অবভিয়াসলি বেস্ট টেলিস্কোপ ফর অ্যাস্ট্রো ফটোগ্রাফি, এটার কম্পিটিশন কম থাকবে কারণ এটা একটু লং ওয়ার্ড। তো আমরা যেটা করতে পারি, আমরা এইচএফসকে বলতে পারি আমাদেরকে খালি লং টেল কিওয়ার্ডগুলো দিতে। এটার জন্য আমরা যেটা করব সেটা হলো কি, আমরা ওয়ার্ড কাউন্টে যাব, গিয়ে আমরা বলতে পারি মিনিমাম আমাকে তুমি 8টা ওয়ার্ড আছে এরকম কিওয়ার্ড দেখাও, মানে এমন কিওয়ার্ডই দেখাও যেখানে অ্যাটলিস্ট 8টা ওয়ার্ড আছে। তো আমি অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে মোটামুটি কিন্তু অনেকগুলো কিওয়ার্ড আমরা পেয়ে গিয়েছি। বাট এটা সমস্যা হলো কি, সবগুলো অ্যাকচুয়ালি খুব ভালো মতো মানি কিওয়ার্ডের সাথে যায় এরকম হয় না, সো আপনাকে ফিল্টারিং করা লাগে। হ্যাঁ, তো আপনি এরকম করতে পারেন। তারপর আপনি 8 শেষ হয়ে গেলে আপনি ধরেন আপনি 7-এ গেলেন, আর একটু বাড়ালেন আপনি কিওয়ার্ডের সংখ্যা, তো আপনি 7 দিয়ে দেখতে পারেন, এরপর আপনি 6 দিয়ে দেখতে পারেন, এভাবে আপনি কিন্তু আগাতে পারেন। এই দুইটা ছাড়াও আরেকটা ওয়ে আছে যেটা মোটামুটি আমার পছন্দের একটা ওয়ে, সেটা হলো গিয়ে আমরা যেটা করব সেটা হলো গিয়ে ফার্স্টে আমরা আবার এই ওয়ার্ড দিয়ে ফিল্টার করব। তো আমরা কি জানি, এই ওয়ার্ডগুলো দিয়ে ফিল্টার করলে আমরা মানি কিওয়ার্ড পাই। আমরা এই 5টা দিয়ে করছি, এখন আমরা যেটা করব এই 5টা সব বাদ দিয়ে দিব, বাদ দিয়ে আমরা জাস্ট একটা নিয়ে আগাবো। আমরা অল ওয়ার্ডসে যাবো, এখন অল ওয়ার্ডসে নিয়ে ধরেন আমি বেস্ট দিলাম, বেস্ট দেওয়ার পর একটা কমা দিবেন, কমা দিয়ে আপনি লিখবেন ফর। ফর লেখার কারণ হলো গিয়ে যখনই একটা কিওয়ার্ডে বেস্ট থাকে এবং ফর থাকে, দেন অটোমেটিক্যালি এটা একটা লং টেইল ভালো কিওয়ার্ড হয়। লাইক বেস্ট টেলিস্কোপ ফর বিগিনার্স, বেস্ট টেলিস্কোপ ফর প্রফেশনালস, বেস্ট টেলিস্কোপ ফর অ্যাস্ট্রোফটোগ্রাফি, এই যে ব্যাপারগুলো। তো আমরা চাচ্ছি এরকম সব জিনিস আনতে, তার জন্য আমরা ফর আনছি। বেস্ট এবং ফর এনে অল ওয়ার্ডসে রেখে অ্যাপ্লাই দিব। এখন দেখেন আপনি মোটামুটি কিন্তু খুবই সুন্দর কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন। এটা আমার আমার মনে হয় এটা বেস্ট ওয়ে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করার জন্য। লাইক এটা দেখেন, বেস্ট টেলিস্কোপ ফর অ্যাস্ট্রো ফটোগ্রাফি আন্ডার $500, তারপর বেস্ট টেলিস্কোপ ফর ভিউইং প্ল্যানেটস অ্যান্ড গ্যালাক্সি, বেস্ট টেলিস্কোপ ফর ডিপ স্পেস অ্যাস্ট্রো ফটোগ্রাফি। তো এই হলো গিয়ে মানে খুবই সুন্দর, তাই না জিনিসটা? তো এটা আমার ফেভারিট ওয়ে। আপনি চাইলে এরপরে বেস্ট না দিয়ে এরপরে বেস্ট দিয়ে সব বের করে আপনি একটা টপ দিয়ে দেখতে পারলেন, যদিও মোটামুটি প্রায় সেম কিওয়ার্ডই দেখাবে, বাট তাও আপনি ওরকম যত বেশি করা যায় করে আপনি কিওয়ার্ড বের করতে পারেন। তো এইভাবে মানি কিওয়ার্ড বের করা যায়। তো এখন আমরা দেখব কিভাবে সিঙ্গেল রিভিউর জন্য কিওয়ার্ড বের করতে হয়। তো সেটার জন্য আমি যাব ফার্স্টে অ্যামাজনে। আচ্ছা, অ্যামাজনে এসেছি, এখন আপনার যে মেইন প্রোডাক্টটা সেটা আপনি এখানে লিখবেন, টেলিস্কোপ লিখলাম। এখন আমাদেরকে কী করতে হবে, যত ভালো ভালো টেলিস্কোপের ব্র্যান্ড আছে ব্র্যান্ডগুলো বের করতে হবে। হ্যাঁ, তো আপনি নামগুলো দেখলে ব্র্যান্ডগুলো বুঝবেন মোটামুটি কি, যেমন এটার ব্র্যান্ড হলো গিয়ে জি স্কায়ার, এটা হলো গিয়ে টেলমো, ব্র্যান্ডগুলো নর্মালি নামে শুরুতে থাকে বা একটু পড়লে আইডিয়া করে বোঝা যায়। তো এই ব্র্যান্ডগুলো আমি কী করব, এই যে এখানে আমি এগুলো লিখতে থাকবো, জি স্কায়ার, টেলমো, তারপর আমরা আরও দেখি কী আছে, সেলেস্ট্রন আছে, আমি সেলেস্ট্রন লিখি, তারপর টয়ার বি আছে, আমি টয়ার বি লিখি, অসার আছে, অসার লিখি, এটা দেখলে মানে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না যে এটার ব্র্যান্ড নেমটা কি, যেগুলো বোঝা যাবে না সেগুলো বাদ দিলেন, সমস্যা নেই। ন্যাসা লুনা দরকার নাই, মিয়েড আছে, মিয়েড খুব ভালো একটা ব্র্যান্ড, আমি মিয়েড নিই। তারপর এরকম অনেকগুলো নিলাম আমি। হ্যাঁ, নিয়ে আমি যেটা করব সেটা হলো গিয়ে আমি এখন একটা সার্চ দিব, এখন এই ব্র্যান্ডওয়ালা যত কিওয়ার্ড আছে এই নামগুলো সহ সবগুলো কিন্তু আমাদের কাছে এসে পড়ছে। এখন আমাদের সিঙ্গেল প্রোডাক্ট রিভিউর কিওয়ার্ড লাগবে। তো সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে সবসময় তাদের নামটার পর রিভিউ ওয়ার্ডটা থাকে, এর জন্য আমরা যেটা করব সেটা হলো গিয়ে ইনক্লুডে যাব, ইনক্লুডে গিয়ে জাস্ট এখানে রিভিউ লিখব, রিভিউ লিখে অ্যাপ্লাই দিব। এই যে এখন দেখেন একদম যত সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ থাকতে পারে, সেলেস্ট্রন নেক্সটার সিক্স এসি রিভিউ, কি সুন্দর। এটা হলো গিয়ে একটা আমাদের একটা প্রোডাক্টের রিভিউ, অ্যামাজনের প্রোডাক্টটা আছে, আপনি সুন্দর মতো এটার একটা রিভিউ করতে পারেন কিন্তু চাইলে, তাই না?
তারপর আরেকটা আছে ধরেন মিয়েট ETX 125 Pro, এইগুলো আপনি নিবেন, নিয়ে ইন্ডিভিজুয়ালি চেক করে দেখবেন কি অবস্থা না অবস্থা, ভালো থাকলে কিন্তু আপনি একটা রিভিউ করতে পারেন। এটা আমার কাছে খুবই কার্যকরী একটা মেথড মনে হয়, কারণ নর্মালি ম্যানুয়ালি চেক করে কোন কিওয়ার্ডগুলার বা কোন ব্র্যান্ডের কোন মডেলের রিভিউটার অ্যাকচুয়ালি সার্চ ভলিউম আছে সেটা কিন্তু বের করাটা টাফ। ধরেন আমি বলি সেলেস্ট্রন, বিশাল বড় একটা ব্র্যান্ড এটা টেলিস্কোপের জন্য, তাদের হাজার হাজার মডেল আছে। এখন সেলেস্ট্রনের কোন মডেলটার জন্য সার্চ ভলিউম অ্যাকচুয়ালি পাওয়া যায় সেটা কিন্তু এভাবে বের করাটা খুবই টাফ একটা ব্যাপার। বাট এটাখানে কিন্তু আমরা লিটারেলি 5 মিনিটও লাগে না বের করতে, তাই না? সাথে সাথে বের করে ফেলছি। তো দ্যাটস ভেরি 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 ইজি ফর রিসার্চিং মানি কিওয়ার্ডস অ্যান্ড সিঙ্গল প্রোডাক্ট রিভিউ কিওয়ার্ডস। তো এটা একটা ওয়ে। আমি যে কোনো আরেকটা প্রোডাক্ট দিয়ে আপনাদের দেখাই কী দিয়ে দেখানো যেতে পারে। আমরা বেস্ট সেলার্সে যাই, কিছু দিয়ে দেখাই। হ্যাঁ আচ্ছা, আমরা ইয়া দিয়ে দেখাই, কি ওয়েবক্যাম দিয়ে দেখাই। ধরেন আমি একটা সাইট বানাচ্ছি ওয়েবক্যামের উপর, এখন আমরা এই সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ বের করব। তো আবার আগের মতো আমরা কাজ করব, আমরা যেটা করব সেটা হলো গিয়ে এখানে আমরা ব্র্যান্ডের নামগুলো লিখব। এটা বোঝা যাচ্ছে না, অকি, এটা এটা বোঝা যাচ্ছে, আমরা অকি দেই, অকি নেক্সিগো, এটা বোঝা যাচ্ছে, নেক্সিগো দিলাম, লজিটেক দিলাম, রেজার কাইও, এটা দেওয়া যায়, রেজার কাইও, ARCBLD, এটা কি জিনিস এটাও দিয়ে দিই, ARCBLD, লজিটেক ব্রায়ো দিয়ে দেই, মানে যতগুলো দেওয়া যায় আর কি, লজিটেক ব্রায়ো। দেওয়ার পর আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা এখন সার্চ করব। আচ্ছা, সার্চ করার পর আমরা আবার আগের মতো রিভিউ দিব। দেখেন সব কিন্তু বের হয়ে গেছে, যেমন লজিটেক ব্রিও রিভিউ, লজিটেক এরকম এটার লিভ রিভিউ, এগুলো লিখে এখন আপনার সার্চ করে দেখতে হবে কোন প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি আপনার সাথে যায়। যেমন এই পার্টিকুলার কেসে এখানে যে সমস্যাটা হতে পারে সেটা হলো গিয়ে, ধরেন লজিটেক অনেক বড় একটা ব্র্যান্ড, তাদের কিন্তু ওয়েবক্যামও আছে, স্পিকারও আছে, আর অনেক পেরিফেরাল আছে, মাউস আছে, কিবোর্ড আছে। সো কোনটা কি এটা আপনি কিন্তু বুঝবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে জাস্ট একটু চেক করে করে দেখা লাগবে যে কোন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আপনার সাথে যায়, কোনটা কি জিনিস, এরকম দেখে দেখে আপনি ইয়া করতে পারেন, মানে বের করতে পারেন আর কি। হ্যাঁ, তো এইভাবে আর কি করা যেতে পারে। আমি এভাবে পছন্দ করি, মোটামুটি এটা আমার কাছে মনে হয় খুবই এফেক্টিভ একটা ওয়ে মানি কিওয়ার্ড এবং সিঙ্গেল রিভিউ কিওয়ার্ড বের করার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে একটা লাইক দিতে পারেন, দেখতে খুব ভালো লাগে যে মানুষজন লাইক করছে ভিডিওটা, তাতে উৎসাহ পাই আর কি আরও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।